প্রথম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান নবম শ্রেণী পার্ট টু। এর আগে পার্ট ওয়ানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব পার্ট টু এর প্রশ্নগুলো নিয়ে। তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমাদের জন্য আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান নবম শ্রেণী পার্ট টু এ 1 নম্বর প্রশ্নটা কি কি বলেছে, নিউক্লিয়াসের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক নম্বর নিউক্লিওপ্লাজম, খ নম্বর নিউক্লিয় জালিকা, গ নম্বর নিউক্লিয় পর্দা, ঘ নম্বর নিউক্লিওলাস। দেখো এটা একটা নিউক্লিয়াস, তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে। এখানে নিউক্লিয়াসের 4টা পয়েন্ট দেওয়া আছে, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস। এই 4টা পয়েন্ট তোমাদের পয়েন্ট আউট করবে। দেখো নিউক্লিয়াস হলো কোষের প্রাণকেন্দ্র, ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমের কেন্দ্রে অবস্থিত উচ্চ ঘনত্বের ক্রোমাটিন যুক্ত অঙ্গাণু, যেটি কোষ বিভাজন ও কোষের সামগ্রিক কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের গঠনের 4টি অংশ দেখা যায়। এই 4টি অংশ হলো, দেখো সেটা হলো তোমার নিউক্লিয় পর্দা, তারপরে নিউক্লিয় প্লাজম, ক্রোমাটিন বা নিউক্লিয় জালক এবং নিউক্লিওলাস। তাহলে প্রথমে নিউক্লিয় পর্দা, দেখো এই নিউক্লিয়াসের, এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাইরের এই আবরণটার নাম হলো তোমার নিউক্লিয় পর্দা। এরপরে হলো তোমার দেখো নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকাটা কি, এই নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য দেখো জালকাকার অবস্থায় কতগুলো সূত্র দেখা যাচ্ছে, এটা হলো নিউক্লিয় তোমার জালিকা, এই যে নিউক্লিয় জালিকা। এরপরে নিউক্লিওলাস, দেখো নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত এই যে গোলাকার অংশ, এটা হলো নিউক্লিওলাস। তারপর নিউক্লিয় রস, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে তোমার নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসে অবস্থিত গাঢ় রঙের রঞ্জিত রাইবোজোম সৃষ্টিকারী এই অংশটি হলো নিউক্লিওলাস। আর নিউক্লিয় রসটা কি তাহলে, নিউক্লিয় রস হলো তো নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা প্রোটোপ্লাজমীয় তরলকে তোমার নিউক্লিয় প্লাজম বা ক্যারিওলিম্ফ বলা হয়। এখানে যে তরল পদার্থ থাকে সেটা হলো তোমার নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম। তাহলে নিউক্লিয়াসের ছবি এঁকে এই 4টা পয়েন্ট আউট আমাদের 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল। দেখো 2 নম্বর প্রশ্নটা, দেখো জীবদেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো, প্রথম পার্ট, যোগ করার কাজ লেখো, এটা দ্বিতীয় পার্ট। দেখো 2 নম্বর প্রশ্ন, তো জীবদেহে প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে দেখো দেখো এইভাবে আমরা লিখব, অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের গঠনগত একক, প্রোটিনের মূল উৎস হলো দুধ, ডিম, মাছ, মাংস, সয়াবিন ইত্যাদি। তারপরে সেকেন্ড পার্ট, দেখো জীবদেহে প্রোটিনের গুরুত্ব। 1 নম্বর, দেখো প্রোটিন প্রোটোপ্লাজম এবং কোষীয় অঙ্গাণুর ধাত্র তৈরি করে, মাইক্রোটিউবিউল গঠনে অংশ নেয়। 2 নম্বর, দেখো কোলাজেন প্রোটিন ডেনড্রন, তরুণাস্থি ও হাড়ের দৃঢ়তা প্রদান করে। 3 নম্বর, দেখো অধিকাংশ হরমোন ও উৎসেচক প্রোটিন জাতীয়। 4 নম্বর, দেখো বীজে
ডিমে, দুধে সঞ্চয়ী প্রোটিন পুষ্টি সরবরাহ করে। 5 নম্বর দেখো, প্রোটিনের ক্যালোরি মূল্য 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম। তাহলে জীবদেহে প্রোটিনের গুরুত্ব এই অংশটা আমাদের হয়ে গেল। দেখো 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ, যোগ কলার কাজ লেখো। তো এইভাবে আমরা লিখব, যে কলা দেহের অন্যান্য কলা, অঙ্গ অথবা কোষের মধ্যে সংযোগ সাধন করে তাকে যোগ কলা বলে। এবার দেখো যোগ কলার কাজ, 1 নম্বর, দেহের বিভিন্ন কলা বা অঙ্গের মধ্যে সংযোগ সাধন করা এই কলার প্রধান কাজ। 2 নম্বর দেখো, অস্থি, তরুণাস্থি, কলা দেহের কাঠামো গঠন করে ও ভার বহন করে। তো অস্থি, তরুণাস্থি, কলা দেহের কাঠামো গঠন করে ও দেহের ভার বহন করে। 3 নম্বর দেখো, রক্তকলা দেহের বিভিন্ন অংশে অক্সিজেন, হরমোন ও উৎসেচক বহন করে এবং দেহের প্রতিরক্ষাতে সাহায্য করে। এবার দেখো 4 নম্বরটা, ভবিষ্যতে খাদ্য সঞ্চয় করে অ্যাডিপোস বা মেদকলা, অ্যাডিপোস বা মেদকলা। 5 নম্বর দেখো, অ্যারিউলার কলা দেহকে দৃঢ়তা দেয় ও রোগ জীবাণু প্রতিরোধ করে। তাহলে আমার 2 নম্বর প্রশ্নের দ্বিতীয় পার্ট অর্থাৎ যোগ কলার কাজ লেখো, যোগ কলার কাজ আমাদের দ্বিতীয় পার্ট হয়ে গেল। তিন নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে যে প্রাণী দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো, নিডোব্লাস্ট কোষ, কমপ্লেট, টিউব ফিট। দেখো তোমার 3 নম্বর প্রথম অংশ, ব্যক্তবীজী উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। বীজের অবস্থান অনুযায়ী সপুষ্পক উদ্ভিদ 2 প্রকার, ক নম্বর ব্যক্তবীজী, খ নম্বর গুপ্তবীজী। এবার ব্যক্তবীজী উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য, 1 নম্বর দেখো, সপুষ্প, এগুলি সপুষ্পক স্থলজ উদ্ভিদ, বীজতৈরি হলেও ফল তৈরি না হওয়ার জন্য উদ্ভিদের বীজগুলি গর্ভপত্রের উপর অনাবৃত থাকে, তাই এর নাম ব্যক্তবীজী। তাহলে একটা শনাক্তকারী বৈশিষ্ট্য হয়ে গেল। 2 নম্বর দেখো, প্রধান উদ্ভিদ দেহটি রেণুধর, কাষ্ঠল, বহুবর্ষজীবী। উদাহরণ দেখো, সাইকাস, পাইনাস, পাইনাস সাইকাস। তাহলে 3 নম্বর প্রশ্নের প্রথম অংশের উত্তর হয়ে গেল যে ব্যক্তবীজ উদ্ভিদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য। এবার এবার 3 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ, অর্থাৎ নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে যে প্রাণীর দেহে দেখা যায় তাদের পর্বের নাম লেখো, যেমন নিডোব্লাস্ট কোষ, নিডোব্লাস্ট কোষ, এটি নিডারিয়া পর্বের প্রাণীদের দেখা যায়। তারপরে দেখো, কমপ্লেট, টিনোফোরা পর্বের প্রাণীদের দেখা যায়। টিউব ফিট, একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের টিউব ফিট থাকে। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহে প্লীহার অবস্থান ও 2টি ভূমিকা উল্লেখ করো, প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, প্রাণী কোষের কোষ বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো। দেখো প্লীহা, প্লীহার অবস্থান এবং গুরুত্ব, প্লীহা মানব দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, অবস্থান,
ডায়াফ্রামের নিচে উদর গহ্বরে বাম দিকে প্লীহা অবস্থিত। এবার ভূমিকা, রক্তবাহিত জীবাণুকে ফাঁদে ফেলে রস নির্ভর বি কোষ ও কোষ নির্ভর টি কোষ অনাক্রমতা দ্বারা দেহের প্রতিরক্ষা করা এর কাজ। দেহে জীবাণু পরিস্রাবণে এর গুরুত্ব অপরিসীম। তাহলে 1 নম্বর ভূমিকা হয়ে গেল। এবার দেখো 2 নম্বর, দেহে রক্তচাপ বৃদ্ধি পেলে হৃৎপিণ্ডের অলিন্দ এ টাইপ ন্যাট্রি ইউরেটিক পেপটাইড ANP ক্ষরণ করে। আবার নিলয় ক্ষরণ করে বি টাইপ ন্যাট্রি ইউরেটিক পেপটাইড BNP। এগুলি রক্তচাপ হ্রাস করে দেহসাম্য বজায় রাখে। তাহলে প্লীহার 2 নম্বর দুটি দুটি ভূমিকা, 2টি পয়েন্ট আমাদের হয়ে গেল। এবার দেখো তোমার 4 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশ, প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো। দেখো প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব, সেন্ট্রোজোম সাধারণত প্রাণী কোষে থাকে। প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত উজ্জ্বল তারকার মতো অঙ্গাণুকে সেন্ট্রোজোম বলা হয়। সেন্ট্রোজোম সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল নিয়ে গঠিত। দেখো এই প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব দেখো। 1 নম্বর, দেখো সেন্ট্রোজোম কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে। 2 নম্বর, দেখো কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সহায়তা করে। 3 নম্বর, দেখো সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। তাহলে কোষ বিভাজনের প্রধান গুরুত্ব হলো তোমার মেন হলো দুটো, সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, আর কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সহায়তা করে। এটা হলো প্রধান 2টি ভূমিকা কোষ বিভাজনে। তাহলে আমার 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান 9ম শ্রেণী পার্ট 2 এর প্রশ্নের উত্তরগুলো আমাদের হয়ে গেল। এরপরে আমরা পার্ট 3-র প্রশ্নগুলো নিয়ে হাজির হব। অবশ্যই তোমরা দেখবে। তোমরা ভালো থেকো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।